ulfa-r antim khon sadharan hoba ar edugante bishesh mane hoba ekhon amar jitu jo 29 decemberot jikhon chukti ami ahom bharat hongghator babe bharat jukto rashtor bortomaner netritto hoite ami চুক্তি স্বাক্ষর করে আইসো সেই চুক্তি অনুসরি আমার যেটু সংগঠন সংগঠনটোর উপর থাকা যেটু রাষ্ট্রদ্রোহিতার যেটু মানে অভিযোগ এই রাষ্ট্রদ্রোহর যেটু ব্যান্ড এই ব্যান্ডটো এই ঘোষণার পিছত নাইকিয়া হব মুক্ত হব সেইটার কারণে আজি আলফা সংযুক্ত মুক্তি বাহিনী অসমর এই সিদ্ধান্তর পিছত এই সভার পিছত সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ ভঙ্গ ঘোষিত হল। আমি অসমৰ এজন নাগৰিক, আমি অসমৰ এজন নাগৰিক, কাৰোবাৰ ইচ্ছা হলে কৰিব পাৰে, কিন্তু আমি দলগত হিচাপে নির্বাচনী রাজনীতিত অংশগ্রহণ করার সিদ্ধান্ত আমি করা নাই, করা হেঁটে এটা বেলেগ ধরনের হলহেন। সেই কারণে আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ এই নেতৃত্বই নির্বাচনী রাজনীতিত অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করা নাই। সেই কারণে এই সম্পর্ক আগন্তুক নির্বাচনে হোক মানে তার পাছর নির্বাচনে হোক এগুলো ব্যক্তিগত বা দলগতভাবে তেনেতো কোনো ভূমিকা না থাকে। নাহে বুলি বিশ্বাস, নাহে বুলি আহুকাল নাহে বুলি আমার বিশ্বাস। আমি তেখেতসকলের দাবি সম্পর্কত অবহিত নহয়, এক নম্বর তেখেতসকল যেহেতু নাকি প্রাক্তন, যিসকল সক্রিয় আছে আর আমারতো আলফার দাবি নাই, অসমের জনগণের দাবি দাবিহে আমি দাবি ভিত্তিতে আলোচনা করছো আর চুক্তি স্বাক্ষর করছো। সেই কারণে আমার তো আলফার নিজের দাবি নাই, বেনা হয়ে আছে অসমের জনগণের দাবি পূরণ করবলে যাওতে আমাক রাষ্ট্রদ্রোহী করেছে বা বন্দুক বারুদ ধরছো কারণে মোকদ্দমা আছে আমার কিবা কিবি আছে না। আমি নিজের কারণে চাকরি বিচারিত আমি বিদ্রোহ করা নাছিল, করবার সংস্থাপন হবর কারণে আমি করা নাছিল, অসমের জনগণের কারণে করা হয়েছিল। সেই কারণে সেই ভিত্তিত এটা হয়েছে আর এই ভারত সরকারে অসম সরকারে ইয়াতে প্রতিশ্রুতি দিছে আমার বিশ্বাস। এই আমি যিখিনি বিষয় সম্পর্কত তেখেতসকলৰ সৈতে আলোচনা করে সহমতত উপনীত হলো এখিনি রূপায়ণ করব। তেখেতৰ স্থিতি তেখেতক সুধিব আপোনালোকে, কারণ সেই তেখেতৰ পৰা জানিব। আপোনালোকৰ যোগাযোগ বেছি আছে, আমাৰ সৈতে যোগাযোগ নাই, মোৰ সৈতে পরেশ বৰুৱাৰ যোগাযোগ নাই। সেই কারণে মই পরেশ বৰুৱাৰ সম্পর্কত তেখেতৰ সেহতে অবস্থিতি সম্পর্কত মই অবগত করব। ঠিক আছে, আগে